হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মৌসুমিস মেকওভার 2020 বাংলা, আর আমি মৌসুমি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাগার একটি ওয়ার্কস সম্পর্কে খুব ভালো ভালো ইনফরমেশন দেব। আশা করি প্রত্যেকের খুব হেল্পফুল হবে। ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। এটা হচ্ছে রাগা লিপোসলিউবল ওয়ার্কস ফর অল স্কিন টাইপ। সব স্কিনে এটা ইউজ করতে পারবেন। আর এটা কীভাবে ইউজ করবেন, এটা ইউজ করার যারা পার্লারে নতুন খুলবেন তাদের কাছেও এটা ব্যবহার করা কতটা লাভদায়ক হবে সম্পূর্ণ আর প্লাস ডেমো আমি পুরো এটা সম্পর্কে সমস্ত কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। এটা রাগার, এটা দেখতে এরকম কন্টেনারে থাকে, ভীষণ আঠালো, ভীষণ আঠালো, ভীষণ আঠালো। ব্যবহার করার প্রচণ্ড লাভদায়ক কেন বলছি সেটার কারণ হলো, এটা গরম করার পর আপনারা ইউজ করার পর যদি কিছুটা অংশ বেঁচেও যায় সেটাকে আপনি বারবার গরম করে ইউজ করতে পারবেন। কিন্তু চিনির ওয়াক্সগুলোতে কী হয়, একবার গরম করে ইউজ করার পর পরের বার গরম সেই ওটাকেই আবার গরম করে ইউজ করা যায় না। তাই এটা ব্যবহার করার সময় কিছুটা বেঁচে গেলেও, আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেলেও সেটাকে আবার আপনি গরম করে পরবর্তীতে ইউজ করতে পারবেন। তাই একটা পার্লারের ক্ষেত্রে, যারা নতুন পার্লার খুলেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের ওয়াক্সটা কেনায় ব্যবহার করায় প্রচণ্ড লাভদায়ক, আমার লাভদায়ক বলে মনে হয়। আর এটা যারা ওয়াক্সিং জানেন না বা পার্লারের কাজ জানেন না তাদের ক্ষেত্রেও খুব ইজি এটা ইউজ করা, তারাও আপনারা ইউজ করতে পারবেন। আর কীভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের ডেমো করে দেখাচ্ছি। এরকম ওয়াক্সিং হিটারে কিছুটা নামিয়ে নেবেন, বা আপনারা পুরো কন্টেনারটা বসিয়েও গরম করে নিতে পারেন, কিন্তু তাতে সময় অনেক লাগবে। আপনাদের পরিমাণ মতন এটা এই ধরনের প্রচণ্ড আঠালো এটাকে একটু গরম করে নেবেন, যাতে একটু নরম হয়, আপনাদের সহ্য ক্ষমতার মতো গরম হয়। আর বেশি লিকুইড আপনারা করবেন না, মোটামুটি ঘন থাকবে কিন্তু গলে যাবে, এতটা টাইট থাকবে না। এভাবে গরম করতে হবে। গরম করে নিয়েছি, গরম করার পর এরকম একটু এরকম করবেন, বেশি পাতলা গরম করবেন না। গরম করার পর এরকম এবারে আমি আমার হাতে, যাদের কাছে ওয়াক্সিং স্ট্রিপস আছে তারা ওয়াক্সিং স্ট্রিপ ব্যবহার করতে পারেন, বা যাদের কাছে নেই যারা বাড়িতে সেলফ করবেন তারা স্ট্রেচেবল জিন্স, স্ট্রেচেবল পুরোনো জিন্সের কাপড় আপনারা এরকম করে কেটে, আমি আজকে জিন্স দিয়েই দেখাবো, জিন্সের প্যান্ট এরকম করে কেটে আপনারা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ব্যবহার করার আগে প্রথমে একটু স্ক্রাব করে নেবেন, সেটা ফেসেই হোক বা হাতেই হোক, আন্ডারআর্ম হোক, যেখানেই হোক স্ক্রাব করে নেবেন। স্ক্রাব করার পর আমি এখানে স্ক্রাব করে নিয়েছি, ধরুন আমি এখন হেয়ার রিমুভ করবো, পুরো হেয়ার আছে। আর এটা সব থেকে বড়ো ব্যাপারে ভীষণ ভালো ট্যান রিমুভ করে, এটা আপনারা এখনই দেখতে পারবেন। আর খুব অল্প পরিমাণে লাগাতে হয় এটা, খুব অল্প। ভীষণ আঠালো এটা, অল্প অল্প করে লাগাবে। হেয়ার গ্রোথের উল্টো পাশে আমার হেয়ারগুলো এদিকে শোয়ানো, তাই আমি এদিকে ওয়াক্সটাকে লাগিয়ে আমি উল্টো দিকে টানবো। দেখুন এখানকার কালারটা দেখুন আমার স্কিনে, আর এখানে দেখুন কি সুন্দর ট্যান রিমুভ হয়েছে, সঙ্গে সঙ্গে হেয়ারও রিমুভ হয়ে গেছে। দেখুন এটা দিয়েই পরেরটা করতে পারবেন, আর লাগাতে হবে না। এই কাপড়ে বা ওয়াশিং স্ট্রিপসে যা লেগে থাকবে পরেরটা করতে পারবেন, তারপর প্রয়োজন হলে আবার একটু লাগিয়ে নেবেন। এভাবে করবেন, দেখুন কি সুন্দর ট্যান রিমুভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হেয়ার রিমুভ হয়ে গেছে। এটা ভীষণ লাভজনক, কারণ বারবার আমার এটা হাত ওয়াক্সিং করার পর যতটুকু বেঁচে থাকবে আমি সেটাকে নেক্সট আবার ওটাকেই গরম করে, আমার কন্টেনার থেকে নতুনভাবে নিতে হবে না, ওটাকেই আমি গরম করে আবার ইউজ করতে পারবো, যেটা অন্য সব চিনির ওয়াক্সে হয় না। আমি আমার ফেসে ইউজ করবো, আপনারা দেখতে পারবেন কীভাবে ট্যান কী সুন্দরভাবে রিমুভ হয়ে যায় হেয়ারের সাথে সাথে।
তবে হ্যাঁ, যাদের স্কিন প্রচন্ড পাতলা তারা কিন্তু ফেসে ইউজ করবেন না। যারা পার্লার জানেন না, ওয়াক্সিং করে অভ্যেস নেই, তারাও ইজিলি পারবেন এটা দিয়ে ওয়াক্সিং করতে, কারণ প্রচন্ড আঠা। এটা লাগিয়ে টান দিলেই এতটাই আঠা যে আরামসে হেয়ার রিমুভ হয়ে যায়। ধরবেন উপর দিকে টেনে, তারপর উল্টো দিকে ইউজ করবেন। তারপর একটু চেপে ধরবেন স্কিনকে। কিন্তু যাদের চামড়া পাতলা, স্কিন পাতলা, তারা কখনো ইউজ করবেন না ফেসে। এটা দিয়ে ব্ল্যাক হেডও রিমুভ হয়, খুব সুন্দর ব্ল্যাক হেডস রিমুভ হয়ে যায়। এবার আপনারা আমার এই পাশ দেখুন, এবার এই পাশটা দেখুন। আমার ট্যান রিমুভ হয়ে গেছে, এই পাশে দেখুন আর এতটুকু জায়গা দেখুন। আর এটা দিয়ে স্ট্রিপসে যেগুলো লেগে থাকে সেটা দিয়েই হয়ে যায়, অনেক কম ইউজ করতে হয় এটা। আইব্রো করতে পারবেন এটা দিয়ে, তবে আইব্রোটা না করাই ভালো, উল্টো পাল্টা হয়ে গেলে মুশকিল। তারপর আপনারা যে কোনো ফেসিয়াল অয়েল ইউজ করবে, করলে এগুলো রিমুভ হয়ে যাবে। আমি এখানে ভিটামিন সি অয়েল ইউজ করছি। অয়েল দিয়ে পরিষ্কার করে আপনার মুখটা ধুয়ে ফেলবেন। আজ এ পর্যন্তই। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। বাই।